আমরা এখন আরেকটি গাণিতিক উদাহরণ দেখে নিব। এখানে আমাদেরকে বলা হয়েছে 4 কেজি ভরের একটি বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে অপর একটি 6 কেজি ভরের বস্তু, যা কিনা বিপরীত দিক থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে আসছিল, তার সাথে ধাক্কা খেয়ে একটি বস্তুতে পরিণত হলো। প্রশ্ন হলো, পরিণত শেষ বস্তুর বেগ কত? তার মানে হচ্ছে দুটি ভিন্ন ভিন্ন ভরের বস্তু ভিন্ন ভিন্ন বেগে একে অপরের দিকে আসছিল, এসে তারা একটি বস্তুতে পরিণত হলো। তার মানে দুটি বস্তু একসাথে চলাচল শুরু করলো, তারা তাদের ভরও, তুমি যে বস্তুটির শেষ বস্তুর শেষে যে পরিণত বস্তুটি হলো তার ভরও আমরা একত্রে গুনবো, এবং তাদের একটি তাদের মিলন হয়ে মিলিত একটি বেগ থাকবে। এখন আমাদের সেই মিলিত বস্তুর বেগটি বের করতে হবে। তাহলে আমরা চলো জেনে নেই প্রথমে কি কি আমাদের দেওয়া আছে। প্রথম বস্তুর ভর হলো M1, যা কিনা দেওয়া আছে 4 কেজি। দ্বিতীয় বস্তুর ভর হলো M2, যা কিনা দেওয়া আছে 6 কেজি। প্রথম বস্তুর বেগ হলো, এখন দেখো যেহেতু দুটি বস্তু একটি অপরের দিকে, মানে তাদের কিন্তু বেগের দিক বিপরীতমুখী, তাই চলো আমরা তুমি যে কোনোটিই ধরতে পারো। আমরা ধরে নিলাম যে প্রথম বস্তুটি V1 বেগটি হলো পজিটিভ, তার মানে প্রথম বস্তুটির বেগ ধরে নিলাম 12 মিটার পার সেকেন্ড, তার মানে দ্বিতীয় বস্তুর বেগ আমরা -4 মিটার পার সেকেন্ড ধরে নিব। আমাদের 4 মিটার পার সেকেন্ড আছে, প্রথম বস্তুটির বেগ যদি ধনাত্মক মান ধরি আমরা, দ্বিতীয় বস্তুর বেগ আমাদের ঋণাত্মক মান ধরতে হবে, কেননা দুটির বেগের দিক বিপরীতমুখী। এখন আমাদের ধরো মিলিত বস্তুর বেগ, ধরো আমরা ধরে নিলাম ভি, এই ভি এর মান আমাদের বের করতে হবে। এখন ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি M1U1 + M2U2 = M1V1 + M2V2, অথবা এখানে আমাদের দেখো, এখানে আমাদের আমাদের প্রথমে আদি বেগ আমরা ধরে নিয়েছি V1V2, তাই আমরা লিখতে পারি M1V1 + M2V2 সমান হলো M, মিলিত বস্তুর ভরকে আমরা M বলে লিখছি, এই M কিন্তু M1 আর M2 এর যোগফল, M ইনটু ধরো মিলিত বস্তুর যোগফল হিসেবে আমরা লিখলাম M1 + M2 ইনটু এই যে তাদের মিলিত যে বেগটি হলো সেই বেগটির মান V। এখন আমাদের বের করতে হবে এই V এর মান। তাহলে যেটি বের করতে হবে তাকে যদি আমরা বাম দিকে রাখি V, তাহলে আমরা পাচ্ছি M1V1 + M2V2 / M1 + M2। এখন চল আমরা মানগুলো বসিয়ে দেখে নিই এটির এই মিলিত বস্তুর বেগের মান কত আসছে। M1 হলো 4 কেজি, V1 হলো 12 মিটার পার সেকেন্ড, যোগ এই যে V2-র মান হলো -4 ইনটু M2-র মান হলো 6 কেজি। এখানে আমরা যাতে কোনটির মান কত সেটি তোমাদের বুঝতে পরিষ্কার হয়, তাই আমরা ব্র্যাকেট ব্যবহার করছি। এই ব্র্যাকেট ব্যবহার করে যদি তুমি পরীক্ষার খাতায় লেখো তাহলেই তোমার জন্য ভালো হবে। এবং M1 হচ্ছে 4, M2 হচ্ছে 6। দেখো একটা জিনিস তোমরা ভেবে দেখো, এখানে যেহেতু V2 এর মানটা ঋণাত্মক বা নেগেটিভ সাইন এর আগে ব্যবহার করা হয়েছে, এই যে যা তুমি বের করছো তাও কিন্তু একটি বেগের বেগেরই মান। তো এই বেগের মান যদি ঋণাত্মক মান আসে আমাদের, তার মানে বুঝতে হবে যে মিলিত বস্তুটি সেটি দ্বিতীয় বস্তুর যে বেগের দিক সেই দিক বরাবর চলছে। কিন্তু যদি দিক তার এই মানটি যদি ধনাত্মক বা পজিটিভ আসে, তাহলে তোমার বুঝে নিতে হবে যে মিলিত বস্তুটি প্রথম বস্তুর বেগের যে দিক সেই দিকে চলাচল করছে। আসো তো আমরা দেখে নিই আসলে আমরা কি পাচ্ছি। 12 × 4 হলো 48, আমরা লিখলাম 48, এবং 6 × 4 হলো 24। দেখো যেহেতু 6 × -4, তাই আমাদের এখানে নেগেটিভ সাইনটা বসবে, ডিভাইডেড বাই 6 + 4 হলো 10। এখন দেখো 48 - 24 হলো 24, তাহলে 24 / 10 তার মানে হলো 2.4। এখানে সব জায়গায় কিন্তু তোমার মিটার পার সেকেন্ড এই এককটি তোমার ব্যবহার করতে হবে, কারণ তুমি যদি একক ব্যবহার না করো তাহলে এই জিনিসটি কিসের মান তা বোঝা যাচ্ছে না। দেখো তোমার মানটি কিন্তু আসলো ধনাত্মক বা পজিটিভ। পজিটিভ মান আসার মানে কি, তোমার এখানে বলে দিতে হবে যে এই যে বেগের মানটি আসলো, এই বেগটি প্রথম বস্তুর
প্রথম বস্তুর দিক বরাবর। যেহেতু তুমি প্রথম বস্তুর বেগের দিকটি ধনাত্মক ধরেছো এবং মিলিত বস্তুর বেগের মান তোমার ধনাত্মক এসেছে, তাহলে তোমার বুঝে নিতে হবে যে মিলিত বস্তুটিও প্রথম বস্তু যেই দিকে চলছিল সেই দিকেই চলবে।